কোনো মেয়ের যদি ফেসবুক ইনস্টাগ্রাম অথবা টুইটারে অ্যাকাউন্ট থাকে তাহলে তাকে স্কুলে রাখা হবে না। বাংলার এক স্কুলে এমনই ফতোয়া জারি করেছেন খোদ সেই স্কুলের প্রধান শিক্ষিকা। ফেসবুক ইনস্টাগ্রামে রিল বানানো মেয়েদের পড়াশুনো করার দরকার নেই, তারা বরং বাড়িতে বসে রিলই বানাক। বারাসাত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার এই হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরে আপাতত সরগরম গোটা বাংলা। কেউ বলছেন দিদিমণি একদম ঠিক কাজ করেছেন, কেউ আবার বলছেন এটা তো ছাত্রীদের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। কিন্তু আচমকা ঠিক কেন এমন কড়া মেসেজ লিখলেন প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত? চলুন তাহলে পুরো ঘটনাটা জেনে নিই আজকের এই ভিডিওতে। প্রথমে বরং পড়ে নেওয়া যাক স্কুল ছাত্রীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা প্রধান শিক্ষিকার সেই নির্দেশিকাটা। সেই নির্দেশিকায় মৌসুমী সেনগুপ্ত লিখেছেন, এত দ্বারা জানানো হচ্ছে যে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এই সমস্ত অ্যাকাউন্টে যদি কোনো মেয়েকে দেখা যায় তাদের স্কুলে রাখা হবে না, তারা বাড়ি বসে শুধু ওই করুক, পড়াশুনো করার দরকার নেই। টুইটারকে এখন বোধহয় এক্স হ্যান্ডেল বলে, কোনো সোশ্যাল মিডিয়ায় কেউ থাকবে না, কোনো মেয়ে না। মা বাবারা নিজের ফোন আপনার মেয়ের ভালোর জন্য মেয়েকে দেবেন না, যাদের অ্যাকাউন্ট আছে ডিলিট করো, নইলে ক্যারেক্টার সার্টিফিকেট পেতে সমস্যা হতে পারে। মেয়েরা দেখালো তোমাদের অনেকের অ্যাকাউন্ট আছে, ডিলিট করো, ডিলিট করেছো স্ক্রিনশট পাঠাও। কিন্তু কেন আচমকা এরকম সিদ্ধান্ত নিলেন প্রধান শিক্ষিকা? স্কুল কর্তৃপক্ষের মতে স্কুল চলাকালীন অনেক ছাত্রী গোপনে ইনস্টাগ্রাম রিলস বানাতে মেতে উঠছিল, কেউ কেউ ফেসবুকে ছবি আপলোড করছিল। সেই সমস্ত ছবি বা রিলস কখনো কখনো অসভ্যতামির মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল, অশ্লীলতা ভরা সেই সমস্ত ভিডিও বা ছবি ক্রমাগত নাম খারাপ করছিল স্কুলের। সেই কারণেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। খোদ প্রধান শিক্ষিকার থেকে এহেন কড়া মেসেজ পেয়ে রাতের ঘুম উড়ে গেছে ওই স্কুলের ছাত্রীদের, কারণ ছাত্রীদের মধ্যে অনেকেরই ইনস্টাগ্রাম ফেসবুকে বেশ ভালো সংখ্যক ফলোয়ার্স রয়েছে, ভিডিওতে প্রচুর লাইক রয়েছে। এখন সেই অ্যাকাউন্ট ডিলিট করা মানে সমস্তটা শূন্যে নেমে আসবে। তবে প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত নিজের এই সিদ্ধান্তে অনড়, তিনি কোনো কিছুরই তোয়াক্কা করছেন না। স্কুলের বাদবাকি শিক্ষিকাদের মতে এই কালীকৃষ্ণ স্কুলটি খোলা হয়েছিল বাংলার নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে। 1847 সালে শিক্ষাবিদ কালীকৃষ্ণ মিত্রের হাতে তৈরি হওয়া এই স্কুলে একসময় খোদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে পড়িয়ে গেছেন। সে সময় মাত্র 2 ছাত্রীকে পড়াতে 16 কিলোমিটার পথ পায়ে হেঁটে আসতেন বিদ্যাসাগর। যে স্কুলের সঙ্গে এমন গর্বের ইতিহাস জড়িত, সেই স্কুলের ছাত্রীরা বিগত কিছুদিন ধরে এমন অশ্লীল ছবি এবং ভিডিও পোস্ট করছিল তাতে করে স্কুলের গরিমা ক্ষুণ্ণ হচ্ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটটা শেয়ার হতেই নানান লোক নানান মত পোষণ করছেন। কেউ বলছেন ছাত্রীরা বাচ্চা বলে তাদের উপর এমন জোর জুলুম করছে স্কুল কর্তৃপক্ষ। যখন বাড়ির বউরা ওপেনলি নোংরা নোংরা ভিডিও আপলোড করে তখন এই মরাল পুলিশগিরি কোথায় যায়? কেউ আবার বলছেন সোশ্যাল মিডিয়ায় ছাত্রীরা কি করছে সেসব না দেখে রাজ্যের শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়া উচিত প্রধান শিক্ষিকার। তবে প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত এইসব কটু কথা গায়ে মাখছেন না, তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন ছাত্রীরা আমার মেয়ের মতো, ওদের ভবিষ্যৎ এবং পড়াশোনার মানের উন্নতির জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা। এই পদক্ষেপের জন্য বহু অভিভাবকই আমাদের স্কুলের প্রশংসা করেছেন, আর আপাতত কোনো সমালোচনায় আমি কান দিচ্ছি না। শোনা যাচ্ছে তাড়িয়ে দেওয়ার ভয়ে ইতিমধ্যেই নাকি 50 ছাত্রী নিজেদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্তের এই পদক্ষেপকে ভালো চোখেই দেখছেন বহু মানুষ। তাদের কথায় ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে এখনই বাংলার প্রতিটা স্কুলে এই নির্দেশিকা জারি করা উচিত, তাতে করে আখেরে বাংলা শিক্ষা ব্যবস্থার উন্নতিই হবে। তবে বিতর্কিত এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। এই পদক্ষেপ নেওয়া ঠিক না ভুল কি মনে হয় আপনাদের? পজিটিভিটির একমাত্র বাংলা অ্যানিকডোট আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।